আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল শীতকাল মানে পিঠা যাই হোক কিছুই কারণে নেই আমার ছেলে আব্রাউল হঠাৎ করে বলছে রাত্রে আম্মু আমি সকালে ঘুম থেকে উঠে বাবা পিঠা খাবো আমার বাসায় সালের গুড়ি নেই ও যেহেতু পিঠার কথা বলছে সকালে ঘুম থেকে উঠে বাফা পিঠা খুঁজবে আমি মাথায় বুদ্ধি কাটিয়ে কি করলাম আজকে নতুন বাফা পিঠা বানিয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলাম তারপর ধুয়ে নিয়ে ফানি জড়িয়ে নিয়েছি এরপর ব্ল্যান্ডার করে নিয়েছি তারপর ফানি আর লবণ দিয়ে সালের গুঁড়ি মাখিয়ে নিছি সাধারণত আমরা চালের গুঁড়ি মাখানোর সময় যে পরিমাণ ফানি দিই এই গুড়ি মাখানোর সময় এর চেয়ে পানি একটু কম দিতে হবে কারণ এই বিনি চালের গুড়ির পিঠা একটু আটা আটা হয় সেই জন্য এখন একটা চালনি সাহায্যে ছেলে নিসি নারকেল গুড়ি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন সকাল সাড়ে নয়টা দশটার মতো হয়েছে এখনও ঠান্ডা বেশি শীত শীত বাদ লাগছে গায়ে আর ঠান্ডা পড়ছে দুই তিন দিন হচ্ছে একটু বেশি আর আমার যে ছোট বারান্দা আছে না আমরা বেলকুনি পরি আর কি সেটার মধ্যে রোদ পরে এই মিষ্টি মিষ্টি রোদে বসে আমি সবকিছু আয়োজন করে রান্না করে চলে আসলাম পিঠা বানাতে বিস বলে পিঠা বানিয়ে নিছি আর আজকে প্রথম দিন প্রথমবার আমি কালো চালের গুড়ির পিঠা বানাসি প্রথমবার যেহেতু বানাসি মনে একটু ছিল আর এই পিঠা হতে আমার দুই তিন মিনিট সময় লেগেছে একটা পিঠা হতে তিন মিনিটের মতো সময় লেগেছে চালের গুড়ির পিঠা যেহেতু একটু আটা আটা নেটের মধ্যে লেগে যাচ্ছে সেই জন্য আমি আরেকটা বিস্কিটের বিস্কিটে পেকে ফুটো করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিছি আমরা বাভা পিঠা বানানোর সময় এমনি পিঠাগুলো উঠে যায় স্বামীর দিয়ে তুললে পিঠাগুলো উঠে যায় এই পিঠাগুলো উঠে না এভাবে আলতো হাতে খুব সাবধানে আস্তে আস্তে পিঠাগুলো তুলে নিতে হবে বাভা পিঠা বানানোর পর যে ছালের গুঁড়ো ছিল সেগুলো দিয়ে আমি আবার দুপাশ পিঠা বানিয়ে নিচ্ছি এই গুড়ি তো আমি একবার ছেলে নিয়েছিলাম সেই জন্য হাতে হাতে গুড়ি ছড়িয়ে সরিয়ে পিঠা বানানো যায় আমার হাতে দিলে ভালো লাগা না সেই জন্য আমি চাল গুড়ি গুলি দিয়ে আবার নেড়ে নেড়ে উহ নিচ থেকে খসে সেইভাবে পিঠাগুলো বানিয়ে নিছি এক মিনিটের মতন ডাকনা দিয়ে রেখেছি চোলার জাল রাখছি একদম লো আছে এক মিনিট হতেই আমার পিঠা হয়ে গেছে চারদিক দিয়ে উঠে গেছে এই রকম উঠে গেলে আমাদের মনে করতে হবে ফিটা হয়ে গেছে এখন উপর চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান চিনি নারকেল এভাবে না দিতে চিনি আর নারকেল একসাথে ভেজেও তারপর এই ফিটার মধ্যে দিয়া যাবে আমি একটা ফিটা বানিয়ে নিছি একটা বানানোর পর আরেকটা ফিটা বানিয়ে নিছি আপনাদের যদি হাতে বানাতে অসুবিধা হয় হাতে এইভাবে দিতে হবে গুড়ি সরিয়ে সরিয়ে আর কি আমি তো এখন চালনির সাহায্যে বা স্টিনারের সাহায্যে দিছি হাতে যদি দিতে অসুবিধা হয় চালনির সাহায্যে দিবেন চালনির সাহায্যে দিতে অসুবিধা হয় স্টিনারের সাহায্যে দিবেন সবাই বাবা খেয়ে এনেছে গরম গরম আমি পিঠা পাঁচ ছয়টা বানানোর পর আর গুড়ি যেগুলো ছিল সেগুলো এখন ফ্রিজে রেখে দিছি। এদিকে আমার পিঠা এক মিনিট হতে হয়ে গেছে চারদিক দিয়ে উঠে গেছে এখন আমি আবার চিনি দিয়ে দিচ্ছি এর উপর নারকেল দিয়ে দিব আপনাদের যদি চোলার উপর এভাবে নারকেল আর চিনি পিঠার মধ্যে দিতে ভয় লাগে আপনারা কি করবেন পিঠা সোলার উপর থেকে নামিয়ে নিচে নামাবেন তারপর নারকেল আর চিনি দিয়ে পিঠা বটে নেবেন আমার ভিডিওর মধ্যে কথার মধ্যে কোথাও কোনো সে একটু যদি বল হয়ে থাকে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই গরম গরম বাবা ভিটা খেয়ে নিয়েছে আমিও এখন গরম গরম খেয়ে নিচ্ছি এই ভিঠা ঠান্ডা হলে একটু শক্ত টেফের হয় সেই জন্য গরম গরম খেতে হয় আমার মনে হয় এই বিনি সালের গুড়ির মধ্যে যদি আতপ সালের গুড়ি দিয়ে বানায় আরও ভালো হবে সে বাবু একবার ট্রাই করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন দুপাশ ফিট কেসি বাবা ফিট কেসি খাবার পর যেগুলো ছিল সেগুলো একটা ভাবির জন্য টিফিন বক্স করে মেয়েকে বলছি দিয়ে দাও এখন আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে মামা তো বোনের বিয়েতে যাবো গিফট রেডি করে ফেললাম গাড়িও এসে গেছে আমার দুই ছেলে গাড়ির মধ্যে চলে গেছে এখন আমি যাচ্ছি আল্লাহর নাম দিলাম বলে আল্লাহ যেন শহীদ সালামতে আমাদেরকে বিয়ের মধ্যে পৌঁছে দেয় আবার যেন সেখান থেকে শহীদ সালামত বাসার মধ্যে ফেরত করে সেই দোয়া করে আপনারাও আমার সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এদিকে আমরা বিয়ের মধ্যে পৌঁছে গেলাম বিয়ে হচ্ছে ক্লাবে সেখানে এসেছি এসে খেয়ে নিয়ে ভাত খেয়েছি খাওয়ার ঘর কনে আর বর ওরাও খেয়েছে খাওয়ার ঘর সবাই উপরে উঠেছে উঠে ভিডিও মান ভিডিও করছে এর মাঝে আমিও একটু ভিডিও করে নিছি আমার বোনের পাশে দাঁড়াইছে ওরা একটা আমার ছোট মামার মেয়ে আর একটা সেজ মামার মেয়ে আমার মেজ মামার মেয়ের বিয়ে হচ্ছে দুই ওর বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে ও হচ্ছে তিন নাম্বারে মেয়েদের বিয়ে দেখলে সবার আমার খুব মন খারাপ লাগে সবার লাগে কিনা জানি না এখন ও বাপের বাড়িতে সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে শাশুর বাড়িতে আমরাও তো সবাই আমরাও তো এরকম বাঘের বাড়িতে সবাইকে রেখে একদিন চলে এসেছি মেয়েদের তাকে না হয় শাশুর বাড়ি না হয় বাঘের বাড়ি এই দুইটাই নিয়ে সারা জীবন চলে যায় আমার মেজ মামা মেজ মামি সবাই সবাই আরও মামা মামি আছে ওরাও খুব কান্না করছিল মামা তো বোন কান্না করছিল আমারও তো মেয়ে আছে ওদেরকে এরকম একদিন বিয়ে দিয়ে ফেলতে হবে মানুষের কে ওদেরকেও তো চলে যেতে হবে ক্ষণে বিদায় দেওয়ার পর এখন আমরাও বাসায় চলে যাচ্ছি আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো সে একটু যদি ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে দেবেন এ হলো আজকের ব্লগ সবাই খুব বেশি ভালো থাকুন সুস্থ থাকুন